হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নাম্বারের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকের প্রশ্নতে কি বলা হয়েছে তো আজকের প্রশ্নতে বলা হয়েছে আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারি চলে যাচ্ছি এখন সরাসরি এই প্রশ্নটির উত্তরে তো উত্তরে কি বলা হয়েছে দেখো সবার প্রথমে আমরা পয়েন্ট করে নিলাম ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী এবার চলে যাচ্ছি সরাসরি উত্তরে তো বলা হয়েছে আত্মজীবনী হলো এক ধরনের অপন্যাস ধর্মী সাহিত্য তাহলে কি বলা হচ্ছে যে আত্মজীবনী হলো এক ধরনের অপন্যাস ধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন তাহলে আত্মজীবনী হল এক ধরনের অউপন্যাসধর্মী সাহিত্য যেখানে রচয়িতা কী করেন নিজের জীবন এবং সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন যে কোনো আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান তাহলে কি বলা হলো যে কোনো আত্মজীবনীতেই ব্যক্তির জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান এই কারণেই আত্মজীবনী হয়ে ওঠে ইতিহাসের উপাদান ওকে তারপরে কি বলা হচ্ছে দেখো ইতিহাস সহায়ক বিভিন্ন আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিন চন্দ্র পালের সত্তর বৎসর খুব ইম্পর্টেন্ট এসে প্রশ্ন রূপে প্রশ্ন হয় যে বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কী উত্তর যাবে সত্তর বৎসর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পরীক্ষায় এসে কেউ প্রশ্ন হয় বা এমসে কেউ প্রশ্ন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কী উত্তর হবে জীবন স্মৃতি সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা মোস্ট মোস্ট বিবিআই তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী সেক্ষেত্রে উত্তর লিখতে হবে সরলা দেবী চৌধুরানী তারপরে বলা হয়েছে বিনা দাসের শৃঙ্খল ঝঙ্কার শৃঙ্খল ঝঙ্ ঝঙ্কার আত্মজীবনীকার বিনা দাসের বুদ্ধদেব বসুর আমার জীবন ইত্যাদি উল্লেখযোগ্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারি আশা করি আজকের আলোচনাটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত